আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এনবিকারসের পক্ষ থেকে আমি নিশান আবারও হাজির হয়ে গেলাম এনবিকারসের নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা রিভিউ করব টয়টা নোহা এসআই। টয়টা নোহা এসআই টপ অফ দ্য লাইন টয়টা নোহার মধ্যেই, মডেল 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000 সিসি অ্যান্ড অকটেন ড্রাইভ। এ গাড়িতে আরও যে যে ফিচার্স রয়েছে তার মধ্যে রয়েছে পাওয়ার ডোরের অপশন রয়েছে এবং সানরুফের অপশন রয়েছে এবং ফ্রিজেরও অপশন রয়েছে। অ্যাভেলেবেল সময় আমরা সানরুফ এবং ফ্রিজের অপশনটি পাই না, পাওয়ার ডোরের অপশনটি থাকে, কিন্তু এ গাড়িটির সাথে আমরা সানরুফ, ফ্রিজ এবং পাওয়ার ডোরের অপশন রয়েছে এবং এ গাড়িটি এখনও পর্যন্ত তেলে চালিত। আপনি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দেবেন। চলুন ভিউয়ার্স, রিভিউটি শুরু করি। এবং টয়োটা নোহা এসআই হলে কী কী ফিচার্সগুলো থাকে সেই সব ফিচার্সগুলো এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করব। গাড়িটির কালারটি হচ্ছে পাল হোয়াইট কালার এবং গাড়িটির সামনে এবং সবকটি গ্লাসই হচ্ছে অরিজিনাল গ্লাস। এবং নোহা এসআই হলে সামনে ফ্রন্ট শেপ যেটি দেখতে পাচ্ছেন সেটা টোটালি চেঞ্জ আসবে। এখানে কাফ জাতীয় থাকবে এবং এইচএডি পজিশন হেডলাইট রয়েছে, ফগ লাইট রয়েছে, নোহা বেস, ক্রোম গ্রিল, নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছি, আর গাড়িতে কোনো রকমের স্ক্র্যাচ নাই। গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। এখন যদি আমি গাড়িটির ইঞ্জিন কন্ডিশন আপনাদের সামনে তুলে ধরি, গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। 2000 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার 156 নিউটোমিটার, টর্ক 192। আর আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এনবিকার্স কোনো রকমের এক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না এবং গাড়িটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এবং জাপানিজ স্টিকারগুলো সহ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা গাড়িতে কোনো এক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা সেগুলো বুঝতে পারবেন এই ফ্রন্ট ক্রস এবং মাসেলটি দেখলে। এবং আপনারা যে কোনো প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনলে অবশ্যই অবশ্যই এই ক্রসগুলো এবং মাসেলগুলো কী অবস্থা রয়েছে সেগুলো চেক আউট করে নেবেন। এগুলো হচ্ছে গাড়িটির চেক করার প্রাথমিক রূপ। আর গাড়িটি যদি সাইড প্রোফাইলে আসি, গাড়িটির সাইড প্রোফাইলেও কোনো স্ক্র্যাচ নাই এবং নোহা এসআই হলে বোথ সাইড বডি কিটের অপশন থাকবে যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং চারটি টায়ারেই ডিস্ক ব্রেক থাকবে এবং চারটি টায়ারেই ডিস্ক ব্রেক রয়েছে। এবং এই গাড়িতে 16-ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে উইথ টয়োটা টায়ার সাইজ 205/60R16। এবং গাড়িটির টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে, আমরা লং টাইম ইউজ করতে পারবো এবং ডানলোভের টায়ার দেখতে পাচ্ছি। এবং ডানলোভের টায়ারগুলো আমরা তো জানি খুবই ভালো টায়ার। আর গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার্স, আমরা যে কোনো রোড কন্ডিশনে মুভ করতে পারবো। এবং উইল বেস টায়ার টু টায়ার 2680 মিলিমিটার্স। আর গাড়িটিতে দেখতে পাচ্ছি আমরা রেনশিট রয়েছে এবং নোহা বেস রয়েছে এবং পিছনের গ্লাসগুলো টিন্টেড গ্লাস। গাড়িটিতে উঙ্কেল মিরর রয়েছে এবং স্টাইলিস্ট টার্নিং সিগন্যাল লাইট রয়েছে। ওভারঅল খুবই ফ্রেশ। এবং এই গাড়িটির সাথে দুটি ডোরে হচ্ছে পাওয়ার ডোরের অপশন রয়েছে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এর আগে আমরা বলে নিই এই গাড়িটির কমন একটি ইনফরমেশন। এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার্স। গাড়িটির পাওয়ার ডোরের অপশনটি আমরা চাইলে রিমোটের মাধ্যমে ওপেন এবং ক্লোজ করতে পারবো এবং ড্রাইভার সিটের পাশ থেকেও ওপেন এবং ক্লোজ করতে পারবেন। এখন যদি আমরা পাওয়ার ডোরের অপশনটি দেখাই, আমি এভাবে খুলে দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরটি ওপেন হয়ে গেল এবং দুটি ডোরে হচ্ছে পাওয়ার ডোরের অপশন রয়েছে। এবং গাড়িটির সিট কন্ডিশনও খুবই ভালো এবং সিট কভারও ইনস্টল করা রয়েছে, সো আপনাদের আফটার মার্কেট থেকে সিট কভার ইনস্টল করতে হবে না। আর সিট কন্ডিশনগুলো খুবই ভালো অবস্থা রয়েছে এবং সানরুফের অপশনটি দেখতে পাচ্ছেন, উইথ লুম লাইডের অপশন রয়েছে, আর পিছনের সিটগুলো ক্যাপ্টেন সিট। আমি সানরুফটি এখন ওপেন করে দেখাবো একটু, এর আগে একটু গাড়িটি স্টার্ট দিয়ে দিই। গাড়িটি আমি স্টার্ট দিয়ে দিলাম এবং এখানে এসি ভ্যান্স রয়েছে দেখতে পাচ্ছি, সেন্ট্রাল এসির অপশন যেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এবং পিছনে চারটে এসি ভ্যান্স রয়েছে, সো এসি নিয়ে কোনো কমপ্লেন হবে না। এবং ফ্রন্ট পকেটের অপশন রয়েছে যেগুলোতে আমরা প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবো। আর যদি আপনি সানরুফটি ওপেন করে দেখা হয়, আপনারা দেখতে পাচ্ছেন বিগ সানরুফের অপশন রয়েছে। যারা যারা সানরুফ সহ নোহা এসআই গাড়ি করছিলেন আপনারা অবশ্যই এটি দেখতে পারেন। আবার আমি ক্লোজ করছি এবং ড্রাইভার সিটের ওখানেও একটি মুন্ডুবের অপশন রয়েছে। এবং পিছনের এখানে সিলিং কন্ডিশনের কথা যদি বলি, সিলিং কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ। আর এই গাড়িগুলোর লেগরুম হেডরুম নিয়ে তো আপনারা জানেনই, অ্যাভেলেবেল লেগরুম হেডরুম রয়েছে। এখন আমি এই গাড়িটির কার্গো স্পেস চেক আউট করে দেখাবো।
গাড়িটির পিছন শেভে যদি আসি, পিছনের শেভও খুবই ফ্রেশ অবস্থা রয়েছে। এখানে আমরা কার্বন ফাইবার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। অ্যাভেলেবেল গাড়িগুলোর মধ্যে কার্বন ফাইবার কিন্তু এখানে ইউজ করা হয় না, কিন্তু এই গাড়িটির সাথে কার্বন ফাইবার ইউজ করা হয়েছে। এবং স্পয়লার রয়েছে, হাই মাউন্ট স্টপ ল্যাম্প রয়েছে, পিছনের গ্লাসগুলো টিন্টেড গ্লাস, লার্জ সাইজ টয়োটা বেস অ্যান্ড মহা বেস সহ দেখতে পাচ্ছি। নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছি এবং টেললাইটগুলো খুবই ফ্রেশ। এলইডি টেললাইটের অপশন রয়েছে আর এখানে একটি টু হোল্ডের অপশন রয়েছে, যেটা হচ্ছে গাড়িটি কোনো সময় পড়ে গেলে এটা দিয়ে আমরা এটার সাহায্যে আমরা গাড়িটি তুলে আনতে পারবো। অ্যান্ড এসআই বেসও রয়েছে এবং জাপানিজ স্টিকারগুলোও দেখতে পাচ্ছেন। অনেকে আপনারা চিন্তা করেন পিছনের গ্লাসটি অরিজিনাল কিনা, সেগুলোর প্রাথমিক দিক হচ্ছে এই স্টিকারগুলো দেখলে বুঝতে পারবেন পিছনের গ্লাসটি হচ্ছে অরিজিনাল গ্লাস। এবং ব্যাক ক্যামেরা রয়েছে, নাম্বার প্লেট স্লট লাইটও রয়েছে দেখতে পাচ্ছি। আর গাড়িটি হচ্ছে অকশন ড্রাইভার গাড়ি, সো এই গাড়িতে লটস অফ পরিমাণে স্পেস রয়েছে, আমরা অনেকগুলো লাগেজে রাখতে পারবো। এবং আমি দুটি সিটে কিন্তু ফোল্ড করে রেখেছি, দুটি সিট ফোল্ড করে থাকলে বিশাল স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্পেয়ার টায়ারটিও আমরা উপরে দিয়ে রেখেছি এবং আমরা যখন প্যাসেঞ্জার বসবো তখন আমরা এই সিটগুলোকে ইনস্টল করতে পারবো। গাড়িটা আমাদের থেকে ক্রয় করে সিএনজি বা এলপিজিতে কনভার্ট করতে চান, সেজন্য যে সিএনজি বা এলপিজির করার যে স্পেস, এই স্পেসটি এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং জেনার টুলসগুলোও দেখতে পাচ্ছেন। এছাড়াও এপাশে কার্গো লাইডের অপশন রয়েছে অ্যান্ড জেনার টুলস যে জকটি, জকটি হচ্ছে এপাশে থাকে। এবং এখান থেকে ভিতরের কন্ডিশনটি দেখতে তো পাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। আর পিছনের ক্রসগুলো একটু দেখানোর চেষ্টা করছি, সেগুলো এই ঝুড়িগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িতে কোনো আগে সমস্যা হয়েছিল কি না। এগুলো হচ্ছে প্রাথমিক দিক গাড়িটি দেখার। আমি আবার ডুকটি ক্লোজ করে দিলাম। এখন আমরা গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করবো। আমি এখন এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র বসা, ফ্রন্ট ইন্টেরিয়র খুবই ফ্রেশ অবস্থা রয়েছে এবং অ্যাভেলেবেল গাড়িগুলোর মতো ড্যাবের ডোরের পাশ থেকে লক আনলক করতে পারবো। অ্যান্ড লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল রয়েছে, উইথ পুশ স্টার্ট অ্যান্ড টেমস এখানে স্টোর দিয়েছে। আর অপটিক্যাল মিটারটিও খুবই সুন্দর। এই গাড়িটি রান করেছে 59,000 কিলোমিটার আর টপ স্পিড 180। এবং এই গাড়িটির সাথে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন রয়েছে, যেটা আফটার মার্কেট থেকে ইনস্টল করা। এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে আপনি ইউটিউব, গুগল ক্রোম এগুলো অ্যাক্সেস করতে পারবেন, ম্যাপ অ্যাক্সেস করতে পারবেন এবং ব্লুটুথ তো আছেই, কার সেটিংসগুলো রয়েছে এবং প্লে স্টোরও রয়েছে। আর ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, এসি, প্যাসেঞ্জার প্যাসেঞ্জার পোর্শন, ড্রাইভার ড্রাইভার পোর্শন অ্যাক্সেস করতে পারবে। এবং এখান থেকে আমরা পাওয়ার ডোর দুটি অ্যাক্সেস করতে পারবো এবং এ পাশ থেকে পাওয়ার ডোরটি অফ করে রাখতে পারবো এই সুইচের মাধ্যমে, যেটি আপনার তখন পাওয়ার ডোরটি অফ করে রাখলে আমরা ম্যানুয়ালি ডোরগুলো ওপেন ক্লোজ করতে পারবো। আর রিমোট তো রয়েছে, রিমোট থেকে আমরা অ্যাক্সেস করা যাবে। এই গাড়িটির সাথে আর একটি স্পেশাল ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে আমরা লুকিং গ্লাসের যদি লক্ষ্য করি, আমরা লুকিং গ্লাসে যখন বা রিভার্সে দিব তখন আপনারা দেখতে পারবেন লুকিং গ্লাসটি অটো অ্যাডজাস্টেবল হয়ে গেল। এখন অটোই অ্যাডজাস্ট হয়ে গেল, আপনার আলাদাভাবে সেটিংস করতে হবে না। আবার আমি যদি ড্রাইভে দিই আপনারা দেখতে পাচ্ছেন আবার অ্যাডজাস্টেবল হয়ে গেল, এটি একটি ভালো দিক। আর স্টিয়ারিংটি হচ্ছে লেদার স্টিয়ারিং উইথ মাল্টিমিডিয়া সিস্টেম দিয়েছে। আর এই গাড়িটির সাথে প্যাডেল শিফটারের অপশন রয়েছে, আপনি চাইলে গাড়িটি ম্যানুয়ালও ড্রাইভ করতে পারবেন। এই গাড়িটির সাথে আরও একটি স্পেশাল ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে রেফ্রিজারেটর। এই গাড়িটির সাথে আপনারা একটি রেফ্রিজারেটর সহ দেখতে পাচ্ছেন, যেটি আমরা পানিগুলো দুটি 1 লিটারের পানীয় বোতল কুল করে রাখতে পারবেন। আমি যদি আর একটু দেখানোর সুবিধা করি, দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটরটি অ্যাভেলেবল গাড়িগুলোর সাথে, কিন্তু আমরা এই ফ্রিজটা পাই না, কিন্তু এটির সাথে এই ফ্রিজ সহ পেয়ে যাবো। অ্যান্ড ইউএসবি লাইনের অপশন রয়েছে এবং কুলিংটি অপশনটি এই জায়গায়, এখানে আমরা কুল অপশন এবং হট অপশন দুটিই করতে পারবো এই সুইচের মাধ্যমে। এবং ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট, প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্টও দিয়েছে। আর গ্লাভ বক্সও মোটামুটি স্পেস দিয়েছে, যেগুলোতে আমরা প্রয়োজনীয় কাগজপত্র রাখা যাবে। আর এখানে একটি স্টোভ রয়েছে দেখতে পাচ্ছি। উপরে যদি আমরা থাকাই, এখানে সানভাইজার, বেন্টিমিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে, লুম লাইটের অপশন রয়েছে। এখানে রিয়ার ভিউ মিরর দেখতে পাচ্ছি, এখানেও সানভাইজার, বেন্টিমিরর অ্যান্ড ল্যাম্প রয়েছে। আর মুনরুফের অপশন রয়েছে, যেটা আপনি চাইলে একটু করে ওপেন করতে এভাবে একটু ওপেন করতে পারবেন এবং একটু ওপেন রাখতে একটু হাওয়া ঠান্ডা বাতাস ঢুকবে। আবার আপনি চাইলে এটা ক্লোজও করে রাখতে পারবেন। এছাড়াও এখানে কার্টিনের অপশন রয়েছে, যেটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন, ক্লোজ করে রাখতে চাইলে ক্লোজ করতে পারবেন এবং ওপেন করে রাখতে চাইলে ওপেন করতেও পারবেন। এবং ওপেন করলে বাইরের যে আলোটি সেটা যখন গাড়ির ভিতরে আসবে অনেক সুন্দর লাগবে। আর গাড়িটির ওভারঅল খুবই ফ্রেশ। আর যদি আমি গাড়িটির রিভার্সে দিয়ে দেখাই, গাড়িটির রিভার্স ক্যামেরাটিও খুবই ক্লিয়ার অ্যান্ড গাইডলাইন সহ দেখতে পাচ্ছি। গাড়িটি রিভার্স অবস্থায় এবং এসি দেওয়ার পরও গাড়িতে কিন্তু আউট নয়েস নাই। আর এই গাড়িটি যেহেতু অকটেন ড্রাইভের গাড়ি, অকটেন ড্রাইভে গাড়িটি চলছিল, সো গাড়িটির ইঞ্জিন পারফরমেন্সও খুবই ভালো।
এবং তারপর আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা ফিজিক্যালি এসে গাড়িটির কন্ডিশনটি কেমন অবশ্যই যাচাই করে নেবেন, এবং গাড়িটি পছন্দ হয়ে থাকলে আপনারা চাইলে অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন। এখন আমি এই গাড়িটির প্রাইস কেমন হবে সেটার আপনাদের স্বচ্ছ একটি ধারণা দেবো। এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবিকার্সে, আমাদের লোকেশন হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি, টয়টা নোহা এসআই, টপ অফ দ্য লাইন মডেল 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2016, 2000cc অ্যান্ড অকটেন ড্রাইভ উইথ সানরুফের অপশন রয়েছে, পাওয়ার ড্রিলের অপশন রয়েছে এবং ফ্রিজেরও অপশন রয়েছে, যেগুলো আমি এই রিভিউতে তুলে ধরার চেষ্টা করেছি। এই গাড়িটির দামের ব্যাপারে এখন আমি চলে আসবো। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 23,30,000 টাকা। এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 23,30,000 টাকা। এই প্রাইসটা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে গাড়িটির কন্ডিশনটি কেমন অবশ্য যাচাই করে নেবেন। এছাড়াও আমাদের এক্স নোমা রয়েছে এবং স্কোয়ার রয়েছে, 2016 মডেল 2014 মডেল অ্যান্ড আরও অনেকগুলো গাড়ি রয়েছে, সেগুলো দেখার জন্য আমাদের শোরুম ভিজিট করতে হবে। আর আপনি আমাদের চ্যানেল এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।